নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি গত 2016 সালের বেঙ্গলি পিজির প্রশ্ন এবং উত্তরগুলি। তো আমরা সেই প্রশ্ন ও উত্তরগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থে, শ্যামলী কাব্যগ্রন্থে, পুনশ্চ কাব্যগ্রন্থে, শেষ সপ্তক কাব্যগ্রন্থে। তো উত্তরটা হয়তো আপনারা সকলেই জানেন, এর সঠিক উত্তর পত্রপুট কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, কাজলা দিদি কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, কাজী নজরুল ইসলাম। এর সঠিক উত্তরটি হল যতীন্দ্রমোহন বাগচি। পরবর্তী প্রশ্ন, ব্রজবলি ভাষায় পদ রচনা করেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস। এর সঠিক উত্তরটি হবে গোবিন্দদাস। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, কোন কবিতার পঙ্ক্তি? মানুষের নামে, জনম দুঃখিনী, নুন, ঘর। আমরা প্রত্যেকেই জানি এই পঙ্ক্তিটি নুন কবিতার অন্তর্গত। নানাবিদ্যার আয়োজন লেখাটি আছে রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থে, আত্মপরিচয় গ্রন্থে, বিচিত্র প্রবন্ধ গ্রন্থে, জীবনস্মৃতি গ্রন্থে। এই নানাবিদ্যার আয়োজন এটি রয়েছে জীবনস্মৃতি নামক গ্রন্থে। পরবর্তী প্রশ্ন, এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায় তিন দিকে বালির ঢিপি আর পাহাড়, জল। যে বন্দরের কথা বলা হয়েছে সেটি হল অপশন এ নেপলস, অপশন বি সুয়েজ, অপশন সি মার্শাই, অপশন ডি সিডনি। এর সঠিক উত্তরটি হবে অপশন ডি সিডনি। নেক্সট কোয়েশ্চেন, উৎপল কুমার বসুর পরিচিতি একজন গল্পকার হিসেবে, অপশন বি কবি হিসেবে, অপশন সি নাট্যকার হিসেবে, অপশন ডি গীতিকার হিসেবে। এর সঠিক উত্তরটি হবে কবি হিসেবে। পরবর্তী প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? অপশন এ এভাবে কাঁদে না, অপশন বি জলপাই কাঠের এসরাজ, অপশন সি ধানক্ষেত, অপশন ডি গোপনে হিংসার কথা বলি। এর সঠিক উত্তরটি হবে অপশন সি ধানক্ষেত। পরবর্তী প্রশ্ন, গোদান উপন্যাসটির লেখক অপশন এ প্রেমচন্দ, অপশন বি গোপীনাথ মহান্তি, অপশন সি অমৃতা প্রীতম, অপশন ডি বিজয় টেন্ডুলকার। এর সঠিক উত্তরটি হবে অপশন এ প্রেমচন্দ। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি, আপনারা যদি এই সম্পর্কিত ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই চেক করতে পারেন, সেখানে এই সম্পর্কিত প্রচুর তথ্য পেয়ে যাবেন। এছাড়াও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর আগেও আমরা SLST অর্থাৎ 2016 সালে যে SLST হয়েছিল বেঙ্গলির, সেই প্রশ্নটাও আমরা ছেড়েছি। আপনারা যদি পেতে চান, আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করুন, অবশ্যই পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, তিন পাহাড়ের কোলে কবিতার কবি, অপশন এ প্রেমেন্দ্র মিত্র, অপশন বি সমর সেন, অপশন সি সুকুমার রায়, অপশন ডি শক্তি চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তরটি হবে অপশন ডি শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, এই মন্তব্য যার তিনি হলেন, অপশন এ বুদ্ধদেব বসু, অপশন বি শ্রীপান্থ, অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন ডি শঙ্খ ঘোষ। এর সঠিক উত্তরটি হবে শ্রীপান্ত। পরবর্তী প্রশ্ন, বারো ঘর এক উঠোন উপন্যাসের রচয়িতা, অপশন এ যতীন্দ্র নন্দী, অপশন বি নরেন্দ্রনাথ মিত্র, অপশন সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন ডি সুবোধ ঘোষ। এর সঠিক উত্তরটি হবে অপশন এ যতীন্দ্র নন্দী। পরবর্তী প্রশ্ন, বিভাব নাটকটির রচয়িতা, অপশন এ বিজন ভট্টাচার্য,
অপশান বি মনোজ মিত্র, অপশান সি শম্ভু মিত্র, অপশান ডি এদের কেউই নয়। এর সঠিক উত্তরটি আপনারা সকলেই জানেন, অপশান সি শম্ভু মিত্র। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদক, অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি উৎপল কুমার বসু, অপশান সি শঙ্খ ঘোষ, অপশান ডি শক্তি চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তরটি হবে অপশান সি উৎপল কুমার বসু। নেক্সট কোয়েশ্চেন, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত পাঠ্যাংশে নিবিড় নিশীথে কোন বাগানের সামনে বনপথ দিয়ে যাত্রার কথা আছে? অপশান এ বাঁশবাগান, অপশান বি হালদার বাগান, অপশান সি গোসাই বাগান, অপশান ডি চালতা বাগান। এর সঠিক উত্তরটি হবে গোসাই বাগান। পরবর্তী প্রশ্ন, কোনই উপন্যাসের একেবারে সূচনায় যে ব্রত অনুষ্ঠানের বর্ণনা আছে তা হলো? অপশান এ বারুণী, অপশান বি পুণ্যপুকুর, অপশান সি ভাদু, অপশান ডি টুসু। আপনারা সকলেই জানেন এর সঠিক উত্তরটি অপশান এ বারুণী। নেক্সট কোয়েশ্চেন, শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন? অপশান এ ওলন্দাজরা, অপশান বি ইংরেজরা, অপশান সি ফরাসিরা, অপশান ডি দিনে মাররা। এর সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ দিনে মাররা। পরবর্তী প্রশ্ন, অক্ষয়চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কী বিশেষণ প্রয়োগ করেছেন? অপশান এ বদ মেজাজি, অপশান বি খামখেয়ালি, অপশান সি গো বেচারা, অপশান ডি আলাপি। এর সঠিক উত্তরটি হবে অপশান বি খামখেয়ালি। নেক্সট কোয়েশ্চেন, পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখেছিলেন লেখক? অপশান এ পোর্ট সৈয়দে, অপশান বি মার্সেলস এ, অপশান সি সিসিলিতে, অপশান ডি স্ট্রম্বলিতে। এর সঠিক উত্তরটি হবে অপশান ডি স্ট্রম্বলিতে। তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ পাঠ্য কোন কবিতার অংশ? অপশান এ এই জীবন, অপশান বি সাত ভাই চম্পা, অপশান সি খর, অপশান ডি নোঙর। এর সঠিক উত্তরটি হবে অপশান বি সাত ভাই চম্পা। স্নানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে গিয়েছিল? অপশান এ নদীতে, অপশান বি তীর্থক্ষেত্রে, অপশান সি শচীতীর্থে, অপশান সি ঝর্ণায়। এর সঠিক উত্তরটি হল অপশান সি শচীতীর্থে। পরবর্তী প্রশ্ন, কর্তার ভূত গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কি বলে সম্বোধন করেছিলেন? অপশান এ অর্বাচীন, অপশান বি নির্বোধ, অপশান সি অবোধ, অপশান ডি মূর্খ। এর সঠিক উত্তরটি হবে অপশান সি অবোধ। নেক্সট কোয়েশ্চেন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, সিরাজদৌল্লা নাটকে এই উক্তি? অপশান এ মির্জাফরের, অপশান বি ঘসেটি বেগমের, অপশান সি মোহনলালের, অপশান ডি মীর মদনের। এর সঠিক উত্তরটি হবে অপশান বি ঘসেটি বেগমের। নেক্সট কোয়েশ্চেন, পৌরব সরসে নলিনী কার সম্পর্কে বলা হয়েছে? অপশান এ পাঞ্চালী, অপশান বি কুন্তি, অপশান সি জনা, অপশান ডি শিখণ্ডী। এর সঠিক উত্তরটি অপশান এ পাঞ্চালী। পরবর্তী প্রশ্ন, আহা ও লোভ কি ছাড়া যায়, কিসের লোভ? অপশান এ তিমির দেহের, অপশান বি শিকারের, অপশান সি হাঙর চোষা মাছের, অপশান ডি শুয়োরের মাংসের। এর সঠিক উত্তরটি অপশান ডি অর্থাৎ শুয়োরের মাংসের। গ্যালিলিওকে দিয়ে স্বীকার করানো হয়েছিল যে অপশান এ তিনি ধর্মদ্রোহী, অপশান বি তিনি দেশদ্রোহী, অপশান সি তিনি নাস্তিক, অপশান ডি তার লেখা অজ্ঞতা ও অসতর্কতা প্রসূত। এর সঠিক উত্তরটি অপশান ডি তার লেখা অজ্ঞতা ও অসতর্কতা প্রসূত। পরবর্তী প্রশ্ন, তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই, এই উক্তি? অপশান এ দর্ভকের, অপশান বি মহাপঞ্চকের, অপশান সি দাদা ঠাকুরের, অপশান ডি আচার্যের। এর সঠিক উত্তরটি অপশান বি অর্থাৎ মহাপঞ্চকের। নেক্সট কোয়েশ্চেন, প্রফেসর শঙ্কুর জন্মদিন অপশান এ 20 জানুয়ারি, অপশান বি 25শে ডিসেম্বর, অপশান সি 16ই জুন, অপশান ডি 2ই মে। এর সঠিক উত্তরটি হবে অপশান সি 16ই জুন। নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ পেশায়? অপশান এ স্কুল মাস্টার, অপশান বি পোস্ট মাস্টার, অপশান সি ব্যান্ড মাস্টার, অপশান ডি স্টেশন মাস্টার।
এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্টেশন মাস্টার। পরের প্রশ্ন, কাল প্যাঁচা কার ছদ্মনাম? অপশন এ আবু শহীদ আইয়ুব, অপশন বি সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, অপশন সি বিনয় ঘোষ, অপশন ডি অন্নদাশঙ্কর রায়। এর সঠিক উত্তরটি অপশন সি, বিনয় ঘোষ। নেক্সট কোয়েশ্চেন, আলিবাবা কার শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম? অপশন এ হরলাল রায়, অপশন বি ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, অপশন সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি গিরিশচন্দ্র ঘোষ। আমরা হয়তো প্রত্যেকেই জানি আলিবাবা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এর রচনাগুলির মধ্যে একটি। পরবর্তী প্রশ্ন, সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় যে নামে পরিচিত ছিলেন তা হল? অপশন এ নিপ্রতিকূল তিলক, অপশন বি রাজচক্রবর্তী, অপশন সি ন্যায়াধীশ, অপশন ডি নৃমণি। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, নিপ্রতিকূল তিলক। বাংলার পাখি বইটির লেখক? অপশন এ জগদানন্দ রায়, অপশন বি গোপালচন্দ্র ভট্টাচার্য, অপশন সি চারুচন্দ্র ভট্টাচার্য, অপশন ডি জগদীশচন্দ্র বসু। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, জগদানন্দ রায়। নেক্সট কোয়েশ্চেন, সন তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্যের নাম? অপশন এ চৈতন্যমঙ্গল, অপশন বি শ্রীকৃষ্ণ মঙ্গল, অপশন সি শ্রীকৃষ্ণ বিজয়, অপশন ডি শ্রীকৃষ্ণ বিলাস। এর সঠিক উত্তরটি হবে অপশন সি, শ্রীকৃষ্ণ বিজয়। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানান্বেষণ পত্রিকার প্রকাশ প্রথম প্রকাশ সাল? অপশন এ 1832 খ্রিস্টাব্দ, অপশন বি 1833 খ্রিস্টাব্দ, অপশন সি 1840 খ্রিস্টাব্দ, অপশন ডি 1831 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তরটি হবে 1831 খ্রিস্টাব্দ। নেক্সট কোয়েশ্চেন, 1305 সনে ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন এ স্বর্ণকুমারী দেবী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি মণিলাল গঙ্গোপাধ্যায়, অপশন ডি সরলা দেবী। এর সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মাবত কাব্যের রচয়িতা? অপশন এ সৈয়দ আলাউল, অপশন বি মিয়া সাধন, অপশন সি মোহাম্মদ জাইসি, অপশন ডি মোহাম্মদ খান। এর সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ জাইসি। বঙ্গবাসী পত্রিকার সম্পাদনা করতেন? অপশন এ যোগেন্দ্রচন্দ্র বসু, অপশন বি অক্ষয়চন্দ্র সরকার, অপশন সি উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি শ্রীশচন্দ্র মজুমদার। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, যোগেন্দ্রচন্দ্র বসু। কুসুমের মাস কাব্যের কবি বুদ্ধদেব বসু, অপশন বি দেবেন্দ্রনাথ সেন, অপশন সি কালিদাস রায়, অপশন ডি অজিত দত্ত। এর সঠিক উত্তরটি অপশন ডি, অজিত দত্ত। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক? অপশন এ দীনেশচন্দ্র সেন, অপশন বি চন্দ্রকুমার দে, অপশন সি আশুতোষ ভট্টাচার্য, অপশন ডি সুকুমার সেন। এর সঠিক উত্তরটি হবে অপশন বি, চন্দ্রকুমার দে। নেক্সট কোয়েশ্চেন, বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক হলেন? অপশন এ হীরেন্দ্রনাথ দত্ত, অপশন বি নলিনীকান্ত গুপ্ত, অপশন সি রামপ্রসাদ সেন, অপশন ডি জগদানন্দ রায়। এর সঠিক উত্তরটি হবে অপশন সি, রামদাস সেন। নেক্সট কোয়েশ্চেন, বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন? অপশন এ পাঁচকড়ি দে, অপশন বি শশধর দত্ত, অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সত্যজিৎ রায়। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, পাঁচকড়ি দে। নেক্সট কোয়েশ্চেন, বাংলায় চিত্রকলার সূত্রপাত? অপশন এ অশোকের সময়, অপশন বি সেনযুগে, অপশন সি পালযুগে, অপশন ডি গুপ্তযুগে। এর সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ পালযুগে। নেক্সট কোয়েশ্চেন, অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবির নাম? অপশন এ বঙ্গমাতা, অপশন বি ভারত মাতা, অপশন সি যক্ষযক্ষী, অপশন ডি ভারতবর্ষ। এর সঠিক উত্তরটি অপশন বি, ভারত মাতা। বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ পায় যার উদ্যোগে তিনি হলেন? অপশন এ জে এফ ম্যাডান, অপশন বি রুস্তমজি ধতিওয়ালা, অপশন সি বি এন সরকার, অপশন ডি মধু বসু। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, জে এফ ম্যাডান। নেক্সট কোয়েশ্চেন,
নিচের আগন্তুক শব্দটি হলো অপশন এ গিরি, অপশন বি ইদারা, অপশন সি ঝাঁটা, অপশন ডি সাজ। এর সঠিক উত্তরটি হবে অপশন এ গিরি। নেক্সট কোয়েশ্চেন, আমার অনেক কাজ পড়ে আছে, এখানে আমার আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, পারস্পরিক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম। এর সঠিক উত্তরটি হবে অপশন এ আত্মবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে সেটি হলো অপশন এ রাঢ়ী, অপশন বি বাঙালি বঙ্গালী, অপশন সি কামরূপী, অপশন ডি ঝাড়খণ্ডী। এর সঠিক উত্তরটি হবে অপশন এ রাঢ়ী। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্ক কে ভাষা শেখার যন্ত্র এলএডি বলেছেন? অপশন এ শ্বশুর, অপশন বি চমস্কি, অপশন সি ব্লুমফিল্ড, অপশন ডি ফিশম্যান। এর সঠিক উত্তরটি হবে অপশন বি চমস্কি। নেক্সট কোয়েশ্চেন, বাংলায় তাড়িত অল্পপ্রাণ ধ্বনি হলো অপশন এ বয়সন র, অপশন বি ডয়বিন র, অপশন সি ঢয়সন র, অপশন ডি ল। এর সঠিক উত্তরটি হবে অপশন বি ডয়বিন র। নেক্সট কোয়েশ্চেন, দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় বলে? অপশন এ দিৎসা, অপশন বি দেহলি, অপশন সি দ্রোণী, অপশন ডি দেয়াসিন। এর সঠিক উত্তরটি হবে অপশন সি দ্রোণী। নেক্সট কোয়েশ্চেন, ধর্মঘট পদটি যে সমাসের উদাহরণ তা হলো? অপশন এ নিমিত্ত তৎপুরুষ, অপশন বি অ্যাক্সেস দ্বন্দ্ব, অপশন সি রূপক কর্মধারয়, অপশন ডি মধ্যপদলোপী বহুব্রীহি। এর সঠিক উত্তরটি হবে অপশন এ নিমিত্ত তৎপুরুষ। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথের সমুদ্রের প্রতি কবিতাটি একটি বিখ্যাত সনেট, ওড, এলিজি, ভিলানেল। এর সঠিক উত্তরটি হবে অপশন এ সনেট। নেক্সট কোয়েশ্চেন, ষড়যন্ত্রমূলক কমেডির দৃষ্টান্ত? অপশন এ বিবাহ বিভ্রাট, অপশন বি আবু হোসেন, অপশন সি পরপারে, অপশন ডি চন্দ্রগুপ্ত। এর সঠিক উত্তর অপশন ডি পরপারে, অপশন সি পরপারে। পরবর্তী প্রশ্ন, বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্য দলের নাম? অপশন এ নান্দিপট, অপশন বি নান্দিকার, অপশন সি শতাব্দী, অপশন ডি নান্দিমুখ। এর সঠিক উত্তরটি হবে অপশন সি শতাব্দী। তো আমরা প্রত্যেক পর্বেই আপনাদের জন্য কিছু প্রশ্ন ও প্রশ্ন রাখি, আপনাদের যদি সেই প্রশ্নগুলি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের পর্বেও সেই রকম কিছু প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, তাসের দেশ রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? দ্বিতীয় প্রশ্ন, ফাল্গুনি নাটকে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করেন? পরবর্তী প্রশ্ন, কালের যাত্রা রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? পরবর্তী প্রশ্ন, এশা কাব্যের রচয়িতাকে? পরবর্তী প্রশ্ন, চলিত ভাষায় লেখা প্রথম ছোট গল্পের নাম কি? পরবর্তী প্রশ্ন, নানাবিদ্যার আয়োজন কোথা থেকে নেওয়া? পরবর্তী প্রশ্ন, অবধবন্ধু পত্রিকাটির সম্পাদনা কে করেন? এই কয়েকটি আজকের প্রশ্ন আপনাদের কাছে আমরা করলাম। এই সব প্রশ্ন আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়াও যদি না জানা থাকে, এই সব প্রশ্নের সকল উত্তর আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিও থেকেই পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।